কামাদিয়ানকে দুই ভাগে ভাগ করা যায়। এক, মূল মামলা ও দরখাস্ত। আমরা ধারা লিখবো 3 থেকে 24 মূল মামলা দরখাস্তের কাছে। 3 থেকে 24 এরপর আমরা লিখবো 2 সুখাধিকার ও জবরদখল। সুখাধিকার ও জবরদখল, সুখাধিকার ও জবরদখল। তাহলে আমাদের 26 থেকে আমরা 28 পর্যন্ত লিখব ধারা। আচ্ছা, তাহলে তামাদিয়ানকে আমরা কয় ভাগে ভাগ করলাম? কি কি মূল মামলা ও দরখাস্ত, সুখাধিকার ও জবরদখল। এখন বোঝার সুবিধার্থে তামাদিয়ানকে আমরা 3 ভাগে ভাগ করব। আমরা লিখি যে বোঝার সুবিধার্থে তামাদিয়ানকে 3 ভাগে ভাগ করা যায়। জাস্ট এটা একটা টেকনিক, বোঝার সুবিধার্থে তামাদিয়ানকে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখবো। যখন আমরা লিখবো একটু গ্যাপ দিয়ে লিখবো, কেন? কারণ আমরা ধারাগুলোকে কি করে নেব, এর মধ্যে লিখিয়ে নেব, যে যাতে আমাদের মনে থাকে। তাহলে বোঝার সুবিধার্থে তো আমাদেরকে আমরা কয় ভাগে ভাগ করলাম? তাহলে এক মূল মামলা। এখন এই মূল মামলা বা মামলা যখন তামাদিয়ানের কোথাও আপনি পাবেন, আপনাকে মনে রাখতে হবে এই মূল মামলার নাম হচ্ছে দেওয়ানি মামলা। তার মানে যেখানেই আমি তামাদিয়ানে মামলা পাবো বা মূল মামলা পাবো বা মোকদ্দমা পাবো, সেখানে আমাকে মনে রাখতে হবে কি এই মামলাটা কি মামলা হবে। তাহলে পাশে দেওয়ানি মামলা লিখে নেই, মূল মামলার পাশে দেওয়ানি মামলা লিখেছি। আচ্ছা, এবার একটু গ্যাপ দিয়ে লিখবো দরখাস্ত। হ্যাঁ, গ্যাপ দিয়ে কি করবো? হ্যাঁ, দরখাস্ত লিখবো। হ্যাঁ, 2 নম্বরে। তাহলে একে লিখলাম কি মূল মামলা, আর 2 কি লিখলাম দরখাস্ত। তার মানে দরখাস্তের মধ্যে কিন্তু আপিলও পড়ে যায়। আপিল এক প্রকার কি দরখাস্ত, তার মানে দরখাস্তের মধ্যে আপিলও পড়ে যায়। কারণ ঘটা করে দরখাস্তের সাথে আপিল লেখার কোনো দরকার নাই। 3 আপিল ও দরখাস্ত, সরি, মূল মামলা ও দরখাস্ত লিখব। 3 মূল মামলা ও দরখাস্ত। আচ্ছা, এই 20টা যেন তামাদিয়ান ক্লাস করার সময় প্রতিদিন আমাদের কাছে থাকে। আমি কি বোঝাতে পারছি? এই যে 3 ভাগে ভাগ করলাম, এই 20টা যেন অবশ্যই তামাদিয়ান ক্লাস করার সময় প্রতিদিন আমাদের কাছে থাকে। কারণ কোন ধারাটি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা লিখে নেব, কোন ধারাটি দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আমরা কি করব লিখে নেব, কোন ধারাটি মামলা ও দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা সাথে সাথে কি করব লিখে নেব। এক্ষেত্রে আমাদের যে ঝামেলাগুলো হয় তামাদিয়ানে, ঝামেলাগুলো হবে না। আমি কি বোঝাতে পারছি? তাহলে বোঝার সুবিধার্থে তামাদিয়ানকে আমরা কয় ভাগে ভাগ করলাম? কি কি এখন তামাদিয়ানকে চিনতে গেলে কিন্তু আপনাকে মামলাকে চিনতে হবে, মামলাকে। তাহলে মামলার নেচার হচ্ছে 2 ধরনের হইতে পারে, একটা হচ্ছে মূল ফৌজদারি মামলা আর একটা মূল দেওয়ানি মামলা। তাহলে মামলাকে 2 ভাগে ভাগ করা যায়, লিখে নেই আমরা যে মামলাকে 2 ভাগে ভাগ করা যায়, মামলাকে 2 ভাগে ভাগ করা যায়। মামলাকে 2 ভাগে ভাগ করা যায়। আমাকে হেডফোন দাও না একটা।
কথা এবার ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানা যারা লাইভ দেখছেন। যারা লাইভ দেখছেন কথা আগে থেকে ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা কোথায় ছিলাম? একটা হচ্ছে মূল দেওয়ানি মামলা আর মূল ফৌজদারি মামলা। আমরা লিখি যে মূল দেওয়ানি মামলা, মূল ফৌজদারি মামলা। একটা হচ্ছে কি মূল দেওয়ানি মামলা আর মূল ফৌজদারি মামলা। এখন বিশেষ ফৌজদারি মামলা নামে কিন্তু একটা মামলা আমরা ফৌজদারি কার্যবিধি পড়ার সময় জেনে রাখি। তাহলে আমরা লিখি যে মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হলেও মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হলেও মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। লিখেছি আচ্ছা, তাহলে মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে কি মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। এবার বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমরা একটা কথা লিখব যে তামাদি আইন বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইন বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইন বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য আর বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। লিখে নেন, এইটুকুই লেখেন। তামাদি আইন বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। লিখেছি এইখান থেকে তিনটা কোশ্চেন হয়, তিনটা কোশ্চেনের একটা কোশ্চেন কিন্তু পাবেন। আমাদের প্রথম কোশ্চেন হবে নিম্নে কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য? তাহলে উত্তর হওয়া উচিত কি জি না? অপশন দেখে উত্তর দেখতে হবে। তাহলে আমরা লিখি যে নিম্নে কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য? প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন, বা নিম্নের কোন মামলার ক্ষেত্রে? প্রশ্নটা এরকম লেখেন যে নিম্নের কোন মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। মামলার নিচে একটু আন্ডারলাইন করবেন, নিম্নের কোন মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। অপশন বলব, ক দরখাস্ত, খ আপিল, গ বিশেষ ফৌজদারি মামলা, খ মূল ফৌজদারি মামলা। তাহলে আমরা কয়ে বলেছি কি দরখাস্ত, কয়ে বলেছি আপিল, গ বিশেষ ফৌজদারি মামলা, খ মূল ফৌজদারি মামলা। আমাদের উত্তর কি হওয়া উচিত? বিশেষ ফৌজদারি মামলা, তাই না? তাহলে আমরা সঠিক উত্তর একটু ঠিক চিহ্ন মারি। প্রশ্নটা আবার লিখি, নিম্নের কোন মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য? প্রশ্নটা আবার লিখবো আমরা,
নিম্নে কোন মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য? প্রশ্নটাকে আবার লেখা হয়েছে, তাহলে কয় লিখব হচ্ছে মূল ফৌজদারি মামলা লিখব দেওয়ানি মামলার গয়ে লিখব আপিল ঘয়ে দরখাস্ত তাহলে কয়ে লিখলাম কি মূল ফৌজদারি মামলা ক্ষয়ে দেওয়ানি মামলা গয়ে কি লিখলাম আপিল আর ঘয়ে তাহলে এখন উত্তর হওয়া উচিত কি? তার মানে অপশন দেখে আমাদেরকে কিন্তু উত্তর নির্ধারণ করতে হবে, আগে থেকে মুখস্থ করে রাখলে কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, এবার আমরা নেগেটিভ কোশ্চেন লিখবো, এটা যে নিম্নের কোন মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। তিনটাই কোশ্চেন কিন্তু লিডিং কোশ্চেন হয়েছে, মামলার ক্ষেত্র চেয়েছে, নিম্নের কোন ক্ষেত্রে বা নিম্নের কোন মামলার ক্ষেত্রে মামলা আসবে, নিম্নের কোন মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, একটা নেগেটিভ কোশ্চেন। অপশন সেম অপশন থাকবে, আগেরটা যে অপশন ছিল সেম অপশন থাকবে। ক মূল ফৌজদারি মামলা, খ দেওয়ানি মামলা, গ দরখাস্ত, ঘ আপিল। হ্যাঁ, কি হবে? তার মানে প্রশ্ন কিন্তু বলে দিচ্ছে যে উত্তর কি হবে, অপশন কিন্তু একই রকম হইতে পারে, তাই না? এই কারণে আমাদেরকে নেগেটিভ কোশ্চেন, পজিটিভ কোশ্চেন এবং অপশন অবশ্যই কি গুরুত্ব দিতে হবে, যে এখানে মুখস্থ করলে, প্রশ্ন মুখস্থ করলে কিন্তু আমি আদৌ বলছি যে পাশ করা সম্ভব হবে না, প্রশ্নটাকে বুঝতে হবে। এবারে আমরা তামাদি আইন এবং দেওয়ানির সাথে একটা সম্পর্ক ছিল বলেছি, যে কি বিশাল এক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কিছু কিছু সম্পর্কে কি বলতে পারবেন আমাকে, অজন্তা বলতে পারবেন? যেমন এটা 1908 সালের আইন, দেওয়ানি 1908 সালের আইন, 1909 সালে তামাদি আইন কার্যকর হয়, দেওয়ানি কার্যবিধি 1909 সালে কার্যকর হয়, 1859 সালে প্রথম আইনে পরিণত হয় দেওয়ানি কার্যবিধিও, তাই এই যে মিলগুলো আছে। এখানে আরও একটা মিল আছে, দেওয়ানি কার্যবিধিতে সংজ্ঞাসমূহ দুই দ্বারায় আলোচনা করা হয়েছে এবং তামাদি আইনের সংজ্ঞাসমূহ দুই দ্বারায় আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এবার লিখব যে সংজ্ঞাসমূহ, সংজ্ঞাসমূহ সংজ্ঞাসমূহ কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, এই সংজ্ঞাগুলো যদি আমরা জানি সেক্ষেত্রে অজ্ঞান হওয়ার সুযোগ থাকবে না। কিছু কিছু জায়গায় সংজ্ঞাগুলো কি জানা দরকার। জয় ভাই পিছনের লাইট একটু জ্বালায় দেন তো, অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে, পিছনের একদম পিছনের লাইটটা, এই যে ফাইন, আলোকিত লাগতেছে, এবার ভালো লাগতেছে, তাহলে দেওয়ানি এবং তামাদির সাথে ওতপ্রোত একটা মিল কি, যে তামাদি দেওয়ানির ক্ষেত্রেই প্রযোজ্য, এর চেয়ে আর বড় মিল কিন্তু কিছু হইতে পারে না। তার মানে দেওয়ানিতে যে শব্দগুলো আমরা পাবো এর অনেক সংজ্ঞা আপনার হচ্ছে তামাদি আইনে দেওয়া আছে। দেওয়ানিতে যে শব্দগুলো আমরা পাচ্ছি, যেমন দেওয়ানি একটা শব্দ হচ্ছে বাদী, আর একটা শব্দ হচ্ছে কি বিবাদী, এটা দুইটাই কি শব্দ, দেওয়ানি শব্দ।
এই বাদী এবং বিবাদী সংজ্ঞা কিন্তু আপনারা দেওয়া আছে তামাদের। তাহলে আমরা লিখি যে ধারা 2 বাদী, ধারা 2 বাদী, তাহলে যিনি মামলার দায় দায়িত্ব অর্জন করেছেন তাকে বাদী বলে। যিনি মামলার দায় দায়িত্ব অর্জন করেছেন তাকে বাদী বলে। যার উপরে মামলার দায় দায়িত্ব অর্পিত হয়েছে তাকে বিবাদী বলে। যার উপরে মামলার দায় দায়িত্ব অর্পিত হয়েছে তাকে বিবাদী বলে। হ্যাঁ বাবু, অর্পিত মানে বোঝেন না আপনি? যার উপরে মামলার দায়িত্ব কি হয়েছে বা হস্তান্তর হয়েছে তাকে আমরা কি বলবো? আর যিনি এই মামলার দায়িত্ব কি করেছে, অর্জন করেছেন। অর্জন কিন্তু অধিকার দিয়ে করতে হয়, তার মানে অধিকার সংক্রান্ত মামলাই তো দেওয়া নেই মামলা, তাই না? তাহলে অর্জন কি দিয়ে করতে হয়? মালিকানা দিয়ে করতে হয়। তাহলে যিনি যার মামলার দায় দায়িত্ব অর্জন করেছেন তাকে আমরা কি বলবো? আর যার উপরে মামলার দায় দায়িত্ব কি হয়েছে? বাবা বাবা, খুবই চ্যালেঞ্জ ছেলে। এর আগে যে কথাটা আমি বলে আসছি যে তামাদি আইনে যেখানেই মামলা বা মোকদ্দমা পান না কেন, তামাদি আইনে যেখানেই মামলা বা মোকদ্দমা পান না কেন, এটি সর্বদাই দেওয়ানি মামলাকে বোঝাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, মামলা বা মোকদ্দমা বলতে শুধুমাত্র দেওয়ানি মামলাকে বোঝায়। লেখা যায়, লিখে ফেলেন। মামলা বা মোকদ্দমা বলতে শুধুমাত্র দেওয়ানি মামলাকে বোঝায়। তাহলে আহসান ভাই, ছোট্ট একটা বিষয় যে মামলা এবং মোকদ্দমার মধ্যে কিন্তু অনেকেই বলে যে মামলা হলো ফৌজদারি আর মোকদ্দমা হলো কি, দেওয়ানি। এটা কিন্তু কোনো আইনে লেখা নাই, এটা একটা অলংকার। মোকদ্দমা শব্দটি দেওয়ানির একটা কি, অলংকার। এর মধ্যে কিন্তু মামলা মোকদ্দমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে কেস এবং সুটের মধ্যে। সুট আপনি যদি ডিকশনারি খোলেন দেখবেন সুট অর্থ হচ্ছে মামলা অথবা মোকদ্দমা। দেওয়ানি প্রকৃতির মামলা অথবা মোকদ্দমাকে সুট বলে। আর কেস যদি খোলেন দেখবেন এরও বাংলা হচ্ছে মামলা অথবা মোকদ্দমা। ফৌজদারি প্রকৃতির মামলা অথবা মোকদ্দমাকে কি বলে, কেস বলে। কিন্তু আমাদের দেওয়ানিতে যদি কোনো জায়গায় মামলা লেখা পাই বা মোকদ্দমা লেখা পাই, আমরা ধরে নেব কি, সুট। এটি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার ক্ষেত্রেই বা মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ যিনি মামলা করছেন তাকে আমরা বাদী বলছি এবং এই মামলার যিনি বিপরীত পার্টি তাকে আমরা কি বলছি, বিবাদী বলছি। এখানে স্পষ্ট করে বলা আছে যে মামলা কখনো দরখাস্তের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ যিনি দরখাস্ত করবেন তার নাম হবে দরখাস্তকারী, আর যিনি মামলা করবেন তার নাম হবে কি, বাদী। আমরা লিখে নেই যে মামলা কখনোই দরখাস্তের অন্তর্ভুক্ত হবে না, মামলা কখনোই দরখাস্তের অন্তর্ভুক্ত হবে না। আমি যেটা বলছি আপনার ডিকশনারি খুলে দেখতে বলছি,
এত দূর যাচ্ছেন কেন? আপনার কাছে পকেট ডিকশনারি তো নাই, মোবাইল ডিকশনারি নাই, এখনই বের করেন। এরপর আপনি আমার প্রশ্ন করেন কেস এবং সুর দেখেন। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, তার মানে যিনি দরখাস্ত দায়ের করবেন তার নাম হবে কি, আর যিনি মামলা দায়ের করবেন তার নাম হবে কি? মামলা কিসের মাধ্যমে দায়ের করতে হয়? আর্জির মাধ্যমে। তাহলে আমরা লিখি আর্জির মাধ্যমে যিনি মামলা দায়ের করবেন তার নাম হবে বাদী, আর্জির মাধ্যমে যিনি মামলা দায়ের করবেন তার নাম হবে বাদী। আমাকে দেখান দেখবে, আর যিনি দরখাস্ত দায়ের করবেন তার নাম হবে কি? দরখাস্তকারী। মামলা অথবা মোকদ্দমার মধ্যে শব্দগত পার্থক্য থাকলেও এমনি কোনো পার্থক্য নাই, কেস এবং সুটের মধ্যে পার্থক্য থাকতে পারে। আচ্ছা, যিনি আর্জির মাধ্যমে মামলা দায়ের করছেন তার নাম হচ্ছে কি, আর যিনি দরখাস্ত দায়ের করছেন তার নাম কি হচ্ছে? দরখাস্তকারী। আচ্ছা, কারণ চেক বা হুন্ডিকে বিনিময় পত্র বলে, লিখে নেন, চেক বা হুন্ডিকে বিনিময় পত্র বলে, চেক বা হুন্ডি, হুন্ডি, চেক বা হুন্ডিকে বিনিময় পত্র বলে। বাবু মলমটা লাগান, দেখতে হবে এটা, আগে পার্থক্যটা দেখতে হবে, মলম লাগাইতে হবে আগে। চেক বা হুন্ডিকে বিনিময় পত্র বলে। প্রশ্ন আসতেই পারে যে বিনিময় পত্র কাকে বলে, তাহলে আমরা একটু আন্ডারলাইন করি তিনটা শব্দই, বিনিময় পত্র আন্ডারলাইন করি, চেককে আন্ডারলাইন করি, আর হুন্ডিকে, হুন্ডির সাথে তো আমরা অনেকেই পরিচিত না। আচ্ছা, মুসলেকা শব্দের সাথে আমরা কি, আপনাকে একটা মুসলেকা দিয়ে যেতে হবে আজকে যাওয়ার সময়। মুসলেকা মানে হচ্ছে খত, ক্ষত না, ক্ষত। আহা, মুসলেকা কি হচ্ছে? আমি বুঝাম, এটা একটু বন্ধ করে দেয় দাঁড়ান।